আমাবস্যার দিন বাড়িতে করুন এই একটি ছোট্ট কাজ, মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং অর্থের জোয়ার আসবে আপনার জীবনে। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই একটা বড় চাহিদা হচ্ছে অর্থ, কারণ অর্থ ছাড়া তো জীবন ব্যর্থ। আজকের দিনে আপনি যে কাজই যান না কেন, অর্থের প্রয়োজন সর্বাগ্রে। তাই আমাদের অর্থ ভাগ্যকে উন্নত করার জন্য অবশ্যই এমন কিছু পৌরাণিক ক্রিয়া রয়েছে যা আমরা দীর্ঘদিন ধরেই করছি। আর আজ এই বৈশাখী অমাবস্যার দিন আপনি যদি অর্থভাগ্যকে সুন্দর করতে চান, অতি অবশ্যই বাড়িতে এই একটি বিশেষ ক্রিয়া করতে ভুলবেন না। তাই যদি আপনি এই কাজটি করেন সুফল পাবেন। তার কারণ হচ্ছে আজ এই অমাবস্যা তিথি। অমাবস্যা তিথিতে গ্রহ নক্ষত্রের এমন একটি যোগ দেখা যায় যে যোগে আপনি যদি এই কাজগুলি করেন আপনার গৃহে অর্থের জোহার আসবেই আসবে। তাই অবিলম্বে এই কাজগুলি করতে ভুলবেন না। তার মধ্যে একটি বিশেষ কাজ আছে যেটি কোনোভাবেই এড়িয়ে যাবেন না। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষ করে অনুরোধ রইল, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। তবে চলুন আমাদের আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। আপনারা জানেন যে ইতিমধ্যেই অমাবস্যা তিথি শুরু হয়ে গেছে গত রাত্রি 9:37 মিনিটে, আর এই তিথি চলবে আজ মঙ্গলবার রাত্রি 11:30 মিনিট পর্যন্ত। এর মধ্যে যা যা শুভ ক্রিয়া আছে আপনি করতে পারেন। এই শুভ ক্রিয়াগুলি করলে সুফল নিশ্চিত রূপে লাভ হয়। তাই আজ আমি আপনাদের বলবো, সকাল সকাল উঠে বাড়িঘর পরিষ্কার করে নিন এবং ঘর মোছার জলে অতি অবশ্যই কিছুটা পরিমাণ লবণ ব্যবহার করবেন এবং এর ফলে আপনার বাড়ি জীবাণুমুক্ত হবে। এবং আপনি যখন স্নান করবেন, স্নানের জলে অতি অবশ্যই কয়েকটা কালো তিল মিশিয়ে নেবেন এবং সেই জলে স্নান করবেন। বন্ধুরা, মনে রাখবেন স্নান অতি অবশ্যই দেরি করে করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব স্নান করবেন এবং বাড়ির যে গৃহ দেবতা রয়েছে সেই গৃহ দেবতার উদ্দেশ্যে প্রণাম জানাবেন। এর ফলে আপনার গৃহের শান্তি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এছাড়া আপনি আরও বিভিন্ন ক্রিয়া করতে পারেন। এর মধ্যে সবথেকে অন্যতম কাজ হলো, এই দিন অনেকে নিরামিষ আহার গ্রহণ করেন, অনেকে আবার অন্ন গ্রহণ করেন না। অন্ন অর্থাৎ ভাত মুড়ির পরিবর্তে এই দিন আপনি আটা জাতীয় খাবার, রুটি, লুচি, পরোটা এই সব খাবারগুলি কিন্তু গ্রহণ করতে পারেন। অনেকে চালের খাবার গ্রহণ করে না। তাই আপনার যদি ক্ষমতা থাকে, সাধ্য থাকে, অতি অবশ্যই এই দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যদি পারেন রুটি লুচি পরোটার মধ্যে খাবার খাবেন। সারাদিন এই যে অমাবস্যা তিথি চলছে, এই অমাবস্যা তিথির মধ্যে প্রিয় বন্ধুরা এই দিন অতি অবশ্যই বাড়ির মধ্যস্থলে অর্থাৎ আপনার যতগুলি ঘর আছে, ড্রয়িং প্লেস রয়েছে, ডাইনিং রুম রয়েছে, সব মিলিয়ে যে মধ্যস্থলটি হচ্ছে সেটি কমন প্লেসের মধ্যস্থল হতে পারে, সেটি কোনো ঘরের মধ্যস্থল হতে পারে, সেই স্থানে আপনি অতি অবশ্যই 7টি তেজপাতা এবং আপনি
অবশ্যই লবঙ্গ সহকারে আপনি ধুনো দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, ধুনো দিয়ে সারা বাড়ি দেখাতে পারেন। সাতটি তেজপাতা এবং লবঙ্গ দিয়ে আপনি যে ধুনো তৈরি করবেন, সেই ধুনোর ধোঁয়া যেন সারা বাড়ির বিভিন্ন স্থানে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারেন। এর ফলে আপনার বাড়ি থেকে সকল প্রকারের জীবাণুর বিনাশ ঘটবে। বলা হয় যে অমাবস্যা তিথিতে নেগেটিভ এনার্জির প্রভাব পড়ে, তাই বিভিন্ন রকমের অশুভ শক্তিগুলির প্রভাব বৃদ্ধি পায় এই ধরাধামে। তাই আপনি যদি সেই নেগেটিভ শক্তির প্রভাব কমাতে চান, অবিলম্বে এই বিশেষ কাজটি করতে একদম ভুলবেন না। আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে ধুনো করতে হবে এবং ধুনোর মধ্যে সাতটি তেজপাতা এবং বেশ কিছু পরিমাণ লবঙ্গ অতি অবশ্যই দিতে হবে, এবং সেটি যে ধোঁয়া সৃষ্টি হবে সেই শুভ ধোঁয়া আপনি প্রত্যেকটি ঘরে দেখাবেন এবং কাউকে দেরি করে উঠতে দেবেন না। সকাল সকাল ঘুম থেকে তুলে দেবেন, বাড়িঘর পরিষ্কার করবেন, বিছানা পরিষ্কার রাখবেন, যাতে আপনার গৃহেতে এই অশুভ শক্তি ছোঁয়া না পড়ে, অশুভ শক্তির প্রভাব না দেখা যায়। প্রিয় বন্ধুরা, এটি অবশ্যই অমাবস্যার দিনে করুন, অর্থাৎ আজকের দিনে করুন। এই অমাবস্যার দিনে করলে সুফল নিশ্চিত রূপে লাভ হয়। আজ এই বিষয়টি জানাবার জন্যই চলে এলাম। যদি ভালো লাগে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। অমাবস্যার দিন বাড়িতে করুন এই একটি ছোট্ট কাজ। মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং অর্থের জোয়ার আসবে আপনার জীবনে। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই একটা বড় চাহিদা হচ্ছে অর্থ, কারণ অর্থ ছাড়া তো জীবন ব্যর্থ। আজকের দিনে আপনি যে কাজই যান না কেন, অর্থের প্রয়োজন সর্বাগ্রে। তাই আমাদের অর্থ ভাগ্যকে উন্নত